নমস্কার বন্ধুরা, আমি অমিত এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল পিকাস গার্ডেনিং। বন্ধুরা, আমরা নিজেদের ছাদ বাগানে কে না পছন্দ করি যে এরকম রং বেরঙের জবা ফুল আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ভরে থাকবে। আমরা সকলে চাই যে আমাদের যে এক টুকরো ছাদ বাগান আমরা নিজেদের মন থেকে তৈরি করেছি, যে ছোট্ট একটা স্বর্গ আমরা নিজেদের ছাদ বাগানে তৈরি করতে চাই, সেখানে কিন্তু এই জবা ফুল আমাদের ছাদ বাগানে থাকবে না, এমন কোনো ছাদ বাগান কিন্তু আমি এখন পর্যন্ত চোখে দেখিনি। আমরা অন্যান্য ফুল করি চাই না করি, কিন্তু প্রত্যেকের ছাদ বাগানে একটি হলো জবা ফুল আমরা অবশ্যই রাখি। কারণ এই জবা ফুল এখন দিন যাপনের সঙ্গে সঙ্গে এর প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে এবং প্রচুর রং বেরঙের কালার এর মার্কেটে অ্যাভেলেবল হয়ে গেছে, এবং আমরা প্রত্যেকে চাই সে প্রত্যেকটা কালার যাতে আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফোটে। কিন্তু এটা স্বপ্ন দেখলে পরেও এই জবা ফুল নিজেদের ছাদ বাগানে করতে গিয়ে আমাদেরকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। জবা ফুলের যতটা কেয়ার কম, তার থেকে বেশি কিন্তু এতে আমরা রোগ পোকার আক্রমণটা দেখে থাকি। তো আজ প্রধানত এই জবা ফুলের 6টি কারণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে যে আমাদের এই জবা ফুল গাছে প্রচুর সংখ্যায় কুড়ি আসলেও সেই কুড়িগুলো সঠিকভাবে পরিস্ফুটিত হয় না, বা জবা গাছের কুড়ি আসলেও সেই কুড়িগুলো দেখো এখানে এইভাবে সুন্দর হলুদ হয়ে, এই দেখো এইভাবে এইভাবে হলুদ হয়ে কুড়িগুলো ঝরে পড়ে। তো জবা ফুলের কুড়ি ঝরে যাবার প্রধানত কারণ কি এবং কি কি কারণে জবা ফুলের কুড়ি আমাদের ঝরে পড়ে, সেটা অবশ্যই আমাদের জানা উচিত, এবং তোমাদেরকে এই তথ্যটা সম্পূর্ণ জানতে হলে পরে অবশ্যই এই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং যারা পিকাস গার্ডেনিংকে নতুন এসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে নেবে। বন্ধুরা, জবা ফুলে মেনলি কড়ি ঝরে পড়ে তার একটা কারণ হলো খাবারের অভাব। আমরা যখন জবা গাছকে প্রতিস্থাপন করি তখন আমরা অনেকেই জানি না যে জবা গাছে প্রধানত খাবার কী দেওয়া উচিত এবং কি খাবার পেলে জবা গাছ খুব ভালো গ্রোথ করবে এবং তাতে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো জবার খাবার নানান লোকেরা নানানভাবে দিয়ে থাকে, কিন্তু আমি এই 3 বছর বা 4 বছর ধরে জবা গাছ করার পর যেটা নিজে বুঝতে পেরেছি এবং যে খাবার দিয়ে আমার এই গাছগুলো তোমরা চোখের সামনে দেখলেই বুঝতে পারবে কী পরিমাণে এতে ফুল আসতেছে এবং কী পরিমাণে এতে কুড়ি আছে। তো এরকম জবা গাছ তৈরি করতে গেলে তোমরা প্রধানত দুটো খাবারের উপর ডিপেন্ডেবল হতে হবে। আমি প্রধানত দুটো জৈব খাবার এই গাছগুলোতে প্রয়োগ করি, তার বাইরে কোনো রকমের কোনো রাসায়নিক খাবার, কোনো এক্সট্রা কোনো হরমোন, এক্সট্রা কোনো খাবার আমি এই জবা গাছগুলোতে আজ পর্যন্ত প্রোভাইড করিনি। তার মধ্যে প্রধান যেটা খাবার হলো সেটা হচ্ছে আমাদের সর্ষের খোল। সর্ষের খোল জবা গাছের জন্য একটি প্রধান খাবার হিসাবে আমরা জেনে আছি বা আমরা জেনে থাকি। তো এই সর্ষের খোলটা আমরা দুরকম উপায়ে আমাদের এই জবা গাছে দিতে পারি। এক হচ্ছে এই সর্ষের খোলটাকে ডাস্ট বানিয়ে সেই ডাস্টটা আমরা 1 থেকে 2 স্পুন করে আমরা এই জবা গাছে দিতে পারি। আরেকটি হলো যে কলার খোসার, যে আমরা কলা খাই সেই কলাটা অবশিষ্ট অংশ যে খোসাটা থেকে যায় সেই খোসাটাকে আমরা ডাস্ট হিসেবে আমরা জবা গাছে প্রয়োগ করতে পারি বা তার লিকুইড বানিয়ে প্রয়োগ করতে পারি। তো তুমি কলার খোসাই বলো বা তুমি সর্ষের খোলই বলো, দুটো খাবারকেই প্রধানত আমরা লিকুইড হিসাবে বা ডাস্ট হিসাবে আমরা সপ্তাহে 1 দিন করে এই জবা ফুলের গাছগুলোতে প্রয়োগ করতে পারি। তো সর্ষের খোলের লিকুইড বা ডাস্টই বলো বা কলার খোসা লিকুইড বা ডাস্টই বলো, এই দুটো খাবার যদি আমরা প্রত্যেক সপ্তাহে রেশিও মেনটেন করে এই জবা ফুলের গাছগুলোতে প্রোভাইড করি, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে আমি বলতে পারি তোমাদের জবা গাছের একটি কুড়িয়ে ঝরে পড়বে না। এবং খাবার যদি ঠিকঠাক যে কোনো গাছই পেয়ে থাকে তাহলে কিন্তু তার যেমন একটা নিজের মধ্যে বলিষ্ঠ ভাব আসবে এবং তার সঙ্গে তার মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতারও দিন দিন বৃদ্ধি পাবে। একটা জবা গাছ কিন্তু নার্সারি থেকে নিয়ে আসার পর একটু সময় লাগে তার নিজের মধ্যে সেই প্রবাবিলিটিটাকে বাড়ানোর, যে কীভাবে সে তার নিজের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরও বৃদ্ধি করতে পারবে। তো অবশ্যই তোমরা সর্ষের খোল এবং কলার খোসা এই দুটোকে তোমরা রেশিও মেনটেন করে প্রত্যেক সপ্তাহে এই গাছগুলোতে সুন্দর করে প্রয়োগ করো, তাতে তোমরা এই রোগ থেকে বা এই যে কুড়ি ঝরা আমরা প্রধানত দেখে থাকি জবা ফুলের গাছে তা থেকে অনেক অংশে তোমরা রেহাই। হাতে কুড়ি দেখতে পাচ্ছ যে কুড়িগুলো ঝরে, সেই কুড়িগুলোকে আমি কালেক্ট করে রেখেছি। তো এইভাবে কুড়ি ঝরার দ্বিতীয় যে কারণটি হলো সেটা হলো আবহাওয়ার তারতম্য। অনেক সময় হয় কি যে আমরা ছাদ বাগানে গাছ রাখি কিন্তু কখনো সঠিকভাবে আবহাওয়া থাকে না, কখনো ঠান্ডা বেড়ে যাচ্ছে বা কখনো গরম বেড়ে যাচ্ছে। এখনই যেমন কিছুদিন আগে প্রচণ্ডভাবে ঠান্ডা ছিল, সেখান থেকে এখন আস্তে আস্তে গরমের দিকে আমরা এগোচ্ছি। তো এই যে আবহাওয়ার রিফ্লেকশন বা আবহাওয়ার তারতম্য, উদ্ধন পতন যেটা হয়, এই প্রধানত কারণের জন্যই কিন্তু জবা ফুলের কুড়ি কিন্তু এইভাবে ঝরে পড়ে, এভাবে অসংখ্য পরিমাণে কুড়ি ঝরে পড়ে। জবা ফুলের কুড়ি ঝরার এটা কিন্তু একটি অন্যতম কারণ যেটা আমাদের সকলকে জানা উচিত।
তোমরা যদি আমার এই গাছগুলো দেখতে চাও, এই গাছ থেকে কিন্তু আর সকালে আমি কুড়িগুলো কালেক্ট করেছি। দেখো এখানে কুড়িগুলো এইভাবে হলুদ হলুদ হয়ে ঝরে পড়ছে। এবং তোমরা যদি এই গাছটি দেখতে চাও, এই গাছের নিচেও দেখো এখানে কিন্তু অসংখ্য কুড়ি পড়ে আছে, নিচে কিন্তু অসংখ্য কুড়ি পড়ে আছে। তো আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু একটা প্রধান কারণ আবহাওয়ার তারতম্য, যার কারণে কিন্তু জবা ফুলের কুড়ি ঝরে পড়ে। কারণ জবা ফুল কিন্তু খুব সেন্সিটিভ গাছ, যে আবহাওয়ার সঙ্গে কিন্তু নিজেকে ভালোভাবে পরিবর্তন করে। এ যদি আবহাওয়ার পরিবর্তনের মধ্যে কোনো রকম রিফ্লেকশন দেখতে পায়, তাহলে কিন্তু তোমরা এর চরিত্রের মধ্যেও সেই রিফ্লেকশনটাকে লক্ষ্য করতে পারবে। তৃতীয় যে কারণটি যার জন্য জবা ফুলের কড়ি আমাদের অধিকাংশ সময় ঝরে পড়ে গাছ থেকে, সেটা হলো লাল মাকড় বা মিলিবাগ বা চোষক পোকা। এই তিনটে যে কীট আছে এদের আক্রমণও কিন্তু অনেক সময় কড়ি ঝরে পড়ে। তোমরা যদি আমার এই গাছটি দেখতে চাও, এই গাছটি দেখলে পরে তোমরা বুঝতে পারবে, দেখো এখানে একটি কড়ি আছে। এই কড়িটা যদি আমি সুন্দর করে হাতে নিই, দেখো কড়িটা সুন্দর হাতের মধ্যে চলে আসলো, এটাতেও কিন্তু আক্রমণ হয়েছে। এবং তার সঙ্গে দেখো ওই নিচে একটা কড়ি আছে, এই কড়িটাকে দেখলে ভালোভাবে বুঝতে পারবে এখানে কিন্তু আক্রমণ হয়েছে কীটে। তো এরকম কীট পতঙ্গের হাত থেকে যদি আমাদের গাছকে রেহাই দিতে হয়, তাহলে কিন্তু সব থেকে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন সকালবেলা হোক বা প্রত্যেক দিন বিকেলবেলা হোক, আমাদেরকে প্রত্যেক দিন ছাদ বাগানে এসে প্রত্যেকটা গাছের ওপর নজরদারি রাখতে হবে এবং প্রত্যেকটা গাছকে সুন্দর করে দেখতে হবে যে প্রত্যেকটা গাছে কোনো রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা। যদি দেখি কোনো জবা ফুলের গাছে রোগ পোকার আক্রমণ হচ্ছে, কোনো গাছে মিলিবেগের আক্রমণ হয়েছে বা কোনো গাছে লাল মাকড়ের আক্রমণ হয়েছে, তার জন্য আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা আমাদেরকে নিতে হবে? আমরা দুই পদ্ধতিতে আমরা ব্যবস্থা নিতে পারি। এক হচ্ছে জৈব সারের প্রয়োগ করতে পারি আমরা, আমাদের কাছে যে সমস্ত জৈব আমরা অর্গানিক সোর্সে যে সমস্ত কীটনাশক আমরা তৈরি করেছি সেই কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি। তো মিলিবাগ, লাল মাকড় এগুলো যদি আক্রমণ তোমাদের এই জবা ফুলের বাগানে হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা ডিটারজেন্ট, আমাদের বাড়িতে যে পাওয়া যায় যে ডিটারজেন্ট আমরা কাপড় ধোয়ার কাজে লাগাই, সেই ডিটারজেন্টের সঙ্গে তোমরা যদি এক কোয়া রসুন এবং এক কোয়া যদি তোমরা ওর মধ্যে লঙ্কায় মিশিয়ে নাও, সেটার একটা ঘোল বানিয়ে তোমরা যদি সপ্তাহে প্রতি সপ্তাহে গাছগুলোতে প্রয়োগ করো, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। এবং তার সঙ্গে প্রত্যেক সপ্তাহে যদি আমরা নিম তেলের প্রয়োগ করি আমাদের এই জবা ফুলের বাগানে, তাহলেও কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবো এবং বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে কিন্তু আমরা এই জবা গাছগুলোকে সুন্দর করে বাঁচাতে পারবো এবং তাতে প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবো। এবং এই অর্গানিক দেওয়ার পরও যদি আমরা দেখি যে সেই পোকাগুলো সরছে না এবং আমাদের গাছের প্রধানভাবে খুব ভালোভাবে ক্ষতি করছে, তাহলে আমাদেরকে রাসায়নিক দিকে, যদি আমরা দেখি যে আমাদের এই জবা ফুলের বাগানে কীটপতঙ্গের আক্রমণ প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যেটা আমাদের জৈব কীটনাশক প্রয়োগ করার ফলেও তাদের সলিউশন কিছু হচ্ছে না, তখন আমাদেরকে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। তো রাসায়নিক কীটনাশকের মধ্যে তোমরা কনফিডার ব্যবহার করতে পারো। কনফিডার একটি খুব ভালো পরিমাণের একটি মেডিসিন, যার কিন্তু চোষক পোকা বলো, লাল মাকড় বলো বা তোমরা মিলিবেগে বলো, তার উপরে কিন্তু খুব ভালো কাজ করে। তো মাসে একবার করে তোমরা কনফিডার 1 ml 1 liter জলে ভালো করে গুলে নিয়ে তোমরা এই প্রত্যেকটা বাগানে যদি তোমরা স্প্রে করো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা রোগ পোকার আক্রমণ থেকে এই গাছগুলোকে বাঁচাতে পারবে। তাতে কী হবে? তাতে এইভাবে যে কুড়িগুলো ঝরে পড়ছে, এই কুড়ি কখনোই ঝরে পড়বে না এবং তাতে প্রত্যেকটা কুড়ি পরিস্ফুটিত হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে তোমরা এই জবা ফুল গাছগুলোতে ফুল দেখতে পাবে, যা দেখে তোমাদের মন কিছু না হলেও খুব ভালোভাবে আনন্দিত হয়ে উঠবে। চতুর্থ যে কারণটি যার জন্য জবা গাছের কুড়ি প্রচুর সংখ্যায় ঝরে পড়ে, পরিস্ফুটিত ভালোভাবে না হয়ে, সেটা হচ্ছে নিয়মিত গাছে জল প্রয়োগ করা। জবা গাছে যদি খুব ভালো পরিমাণে ফুল দেখতে চাও এবং জবা গাছকে যদি খুব প্রচুর পরিমাণে সুস্থ সবল এবং এরকম সবুজ দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে নিয়মিত জবা গাছের কুড়িতে জল প্রয়োগ করতে হবে। অন্য সময় না করলেও এই গরমের সময়ে কিন্তু তোমাদেরকে অন্ততপক্ষে দুবেলা কিন্তু প্রত্যেকটা জবা গাছকে কিন্তু সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিতে হবে, তার গোটা পুরো গাছটাকে এবং তার গোড়ায়ও কিন্তু সময় মতো নির্দিষ্ট সময়ে তোমাদেরকে জল প্রয়োগ করতে হবে। যদি জবা গাছের গোড়াতে জলের সংকট দেখা দেয়, যদি গোড়ার মাটি এভাবে যদি ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু জবা গাছের কিন্তু এই যে কড়িগুলো আসে, এই যে কড়ি দেখতে পাচ্ছ তোমরা, এই কড়ি কিন্তু এই নিচের অংশ এই জায়গাটা কিন্তু রসের পরিমাণটা কম হতে থাকে, তখনই কিন্তু এই কড়িগুলো টপ করে ঝরে পড়ে যায়। তো আমাদেরকে কিন্তু নিয়মিত গাছে দুবেলা করে জল দিতে হবে এই গরমের সময় অন্তত, এবং আমাদেরকে সকাল এবং বিকেলবেলা খুব ভালোভাবে গাছগুলোকে জল দিয়ে ধুয়ে দিতে হবে। জল দিয়ে গাছকে ধোয়ার যে প্রধান যেটা বৈশিষ্ট্য বা যেটা আমরা ফল পাই, সেটা যেমন গাছ খুব হেলদি থাকে, তার সঙ্গে কিন্তু রোগ পোকার আক্রমণও কম হয়। কারণ গাছ যদি দীর্ঘদিন ধরে একভাবে এক জায়গাতে বসে থাকে, তাহলে কিন্তু তার উপর রোগ পোকার আক্রমণটা অনেক বেশি পরিমাণে হয়, এবং গাছকে যদি আমরা সুন্দর করে জল দিয়ে প্রতি দুবেলা করে ধুয়ে দিই, তাহলে কিন্তু গাছ খুব সতেজ থাকে এবং রোগ পোকার আক্রমণও কম হয়। তাই তোমরা অন্তত যখনই দেখবে গোড়ার মাটি জবা ফুলের গাছে শুকিয়ে গেছে,
তোমরা অবশ্যই সেই গাছে কিন্তু সুন্দর করে জল প্রয়োগ করে দেবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, কোনোভাবেই কিন্তু গোড়ায় যাতে জল জমে না থাকে সেটার দিকেও লক্ষ্য রাখবে। যদি জবা ফুলের মাটি কিন্তু স্যাঁতস্যাঁতে থাকে তাহলে কিন্তু এর করে কিন্তু অনায়াসে ঝরে পড়বে এবং কিন্তু পাতা হলুদ হয়ে থাকবে আস্তে আস্তে। তো জল এমনভাবে প্রয়োগ করবে যাতে গোড়ার মাটি হালকা ময়েস্ট ভাব থাকে। আমরা কখনোই ওভার ওয়াটারিংও করবো না এবং লেস দেন ওয়াটারিংও করবো না, আমরা একটা মিডিয়াম ওয়াটারিং করবো যাতে গাছগুলো খুব সুস্থ সবল থাকে। এবং যখন তুমি সকালবেলা বাগানে আসছো এবং যখন বিকেলবেলা বাগানে আসছো তখন অবশ্যই যতগুলো তোমার বাগানে গাছ দেখতে পাচ্ছ সেগুলোকে কিন্তু সুন্দর করে তোমরা স্প্রেয়ার, তোমাদের কাছে থাকলে স্প্রেয়ার দিয়ে প্রত্যেকটা গাছকে কিন্তু স্নান করিয়ে দেবে। স্নান করিয়ে দিলে পরে গাছের কিন্তু একটা সতেজ ভাগ থাকবে এই অন্তত পক্ষে এই গরমের সময়, এবং সতেজ ভাবের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছে কিন্তু রোগ পোকার আক্রমণও কম হবে এবং আমরা কিন্তু অনেকাংশে এই জবা ফুলের গাছের কুড়িকে কিন্তু হলুদ হবার হাত থেকে বাঁচাতে পারবো। বন্ধুরা, জবা গাছের কুড়ি যে কারণে ঝরে পড়ে তার 5 নম্বর কারণটি যেটা হলো সেটা হলো ছত্রাকের আক্রমণ বা ব্যাকটেরিয়াল কোনো অ্যাটাক যদি আমাদের এই জবা ফুলের গাছগুলোতে হয় তাহলে কিন্তু এইভাবে কুড়ি কিন্তু অসংখ্য পরিমাণে গাছ থেকে ঝরে পড়বে। তো যদি আমরা কখনো তক্ষণাবেক্ষণ করতে গিয়ে যদি দেখি যে গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে, কুড়ি ঝরে পড়ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে। এবং ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য বা এই গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমাদেরকে অবশ্যই কোনো ভালো কোম্পানির বা কোনো ভালো পরিমাণের বা ভালো মাত্রার আমাদেরকে ছত্রাকনাশক এই গাছগুলোতে প্রয়োগ করতে হবে। তো তোমাদের হাতের পাশে যে সিস্টেমিক ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক থাকবে, যদি সাফ থাকে বা সাফের যদি কোনো লোকাল ব্র্যান্ডও তোমাদের কাছে থাকে বা বেবিস্টিন যদি তোমাদের কাছে থাকে, তাহলে অবশ্যই সেটাকে জলে গুলে তোমরা কিন্তু সপ্তাহে একদিন করে এই গাছগুলোতে প্রয়োগ করতে পারো। স্প্রে করে হোক বা গাছের গোড়াতেও তোমরা দিতে পারো, তাতে ছত্রাকের আক্রমণ থেকে এই গাছগুলোকে খুব ভালো পরিমাণে সুস্থ সবল রাখতে পারবে। এরকম এক সুন্দর সুন্দর তোমরা জবা ফুল নিজেদের ছাদ বাগানে ফোটাতে পারবে অনায়াসেই। তো এই 5 নম্বর কারণটাকে তোমরা অবশ্যই মাথায় রাখবে। যদি কোনো রকমের সিমটম তোমরা গাছে দেখতে পাও যে ছত্রাকের আক্রমণ হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত ব্যবস্থা যদি আমরা সঠিক সময় জবা ফুল গাছগুলোতে নিই তাহলে কিন্তু কোনো কড়ি ঝরে পড়বে না, এবং হলপ করে বলতে পারি প্রত্যেকটা ফুল কিন্তু সুন্দর করে ফুটবে এবং প্রত্যেকটা কড়ি থেকে কিন্তু আমরা ফুল পাবো, কোনো কড়ি এইভাবে হলুদ হয়ে কখনোই ঝরে পড়বে না। বন্ধুরা, লাস্ট যে কারণটি যেটার জন্য জবা গাছের কড়ি অনায়াসে ঝরে পড়ে সেটি হলো যে আমরা যখন জবা গাছ নতুন বাগানে লাগানোর চেষ্টা করি তখন কিন্তু আমরা জবা গাছের সম্বন্ধে সব কিছু জানা আমাদের থাকে না, যে এর প্রবলেমস কী, এর কী খাওয়ার দরকার বা এর যত্ন কীভাবে করতে হবে। তো জবা গাছ বাড়িতে নিয়ে আসার পর যদি সঙ্গে সঙ্গে আমরা সেটাকে রোপণ করি, যে গ্রো ব্যাগে সেটা থাকে সেখান থেকে রোপণ করার পরে কিন্তু আমরা অনেক সময় দেখি যে জবা গাছ নার্সারিতে যখন থাকে তখন কিন্তু সে প্রচুর পরিমাণে ফুল তার মধ্যে প্রস্তুত থাকে, কিন্তু যখনই আমরা সেটাকে আমাদের ছাদ বাগানে রোপণ করি তখনই দেখতে পাই সেই কড়িগুলো ঝরে পড়ছে বা কোনোরকমভাবে সেটাতে ফুল আসছে না। তো এটা মেনলি হয় যে জবা গাছের যদি আঘাত পড়ে তার শেকড়ে। আমরা যখন একটা গাছকে তার প্রধান অবস্থা থেকে যখন রূপান্তরিত করে আমরা নতুন অবস্থাতে তাকে ফেলি তখন কিন্তু তার শেকড়ে একটা আঘাত পড়ে, যাকে আমরা রুট ডট বলে থাকি। এবং জবা গাছেও কিন্তু মেনলি এই রুট ডট যদি হয়ে থাকে তাহলে কিন্তু জবা গাছের রিকভারি হতে একটু সময় লাগে এবং সেই সময়টাতেই কিন্তু ওর মেনলি গাছে কোনো ফুল আসবে না এবং তার কড়ি কিন্তু অনায়াসে ঝরে পড়বে। তো এটাতে ঘাবড়ানোর কোনো প্রবলেম নেই। আমরা যে সমস্ত কারণ আমি এই ভিডিওতে তোমাদেরকে বললাম এই কারণগুলো কিন্তু খুব ন্যাচারাল জবা ফুলের গাছের ক্ষেত্রে, এবং এই কারণগুলোকে তোমরা যদি সঠিক সময়ে দেখো এবং তার কিন্তু উপযুক্ত সময়ে তার সমাধান করো, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি প্রত্যেকটা জবা ফুলের গাছে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। তো জবা ফুলে যদি তোমরা দেখো যে কড়ি ঝরে পড়ছে বা তার পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা আমি যে 6টা কারণ তোমাদেরকে বললাম সেই 6টা কারণের যে উপযুক্ত ব্যবস্থাগুলো তোমাদেরকে গ্রহণ করতে বললাম সেটা তোমরা যদি সঠিক সময় মতো যদি গ্রহণ করো, তাহলে অবশ্যই প্রত্যেকটা জবা ফুলের বাগানে এই গ্রীষ্মে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে জবা গাছের কড়ি হলুদ হয়ে কেন ঝরে পড়ে অনায়াসেই। তো তোমাদের সঙ্গে আমি এখন যে আলোচনা করলাম তার প্রধান যে 6টা কারণ, এক হচ্ছে খাবার দাবার অভাবে, দ্বিতীয় হচ্ছে সঠিক সময় জল না প্রয়োগ করার জন্য, তৃতীয় হচ্ছে রোগ পোকার যদি আক্রমণ হয় তার জন্য, চতুর্থ হচ্ছে কোনো ছত্রাকের যদি আক্রমণ হয় তার জন্য, এবং পঞ্চম হচ্ছে নতুন জবা গাছ আমরা যখন নার্সারি থেকে কিনে নিয়ে আসি তার জন্য, এবং ষষ্ঠ হচ্ছে যে যখন আবহাওয়ার তারতম্য হয়।
তো এই ছটা কারণের জন্যই কিন্তু প্রধানত আমরা জবা গাছের কুড়িকে কিন্তু পরিস্ফুটিত সঠিকভাবে হতে দেখতে পারি না, অনায়াসে সে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তো তোমরা যদি খুব ভালো পরিমাণে নিজেদের ছাদ বাগানে জবা ফুলের বাগান তৈরি করতে চাও এবং তাতে এরকম যদি প্রচুর পরিমাণে ফুল দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই ছটা কারণকে ফলো করে দেখতে হবে এবং প্রত্যেকটা ছটা কারণের কিন্তু তোমাদেরকে সমাধান সঠিক সময় করতে হবে। তোমরা যদি এই ছটা কারণের সমাধান সঠিক সময় গাছগুলোতে করো, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা কিন্তু জবা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে এই পুরো গ্রীষ্মকাল, যতক্ষণই আমাদের এই পুরো সিজনটা আছে। এই পুরো সিজনে তোমাদের ছাদ বাগানটা জবা ফুলে ভর্তি থাকবে, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তো অবশ্যই এই ভিডিওর যতগুলো তথ্য তোমাদেরকে আমি দিলাম, সেই তথ্যগুলো তোমরা শিখবে এবং প্রত্যেকটা তথ্যকে নিজেদের ছাদ বাগানে অ্যাপ্লাই করবে, এবং কোথাও যদি কোনো খামতি থাকে এবং কোথাও যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। এবং এই তথ্যগুলো জানার পর, তার সমাধান করার পর, তোমাদের জবা বাগান কেমন আছে এবং তাদের কী পরিমাণ ফুল ফুটছে, তাও আমাদের সঙ্গে শেয়ার করবে। তো এতক্ষণ ভিডিওটাকে ধৈর্য দিয়ে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও নতুন কোনো গাছ সংক্রান্ত কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে যে তোমরা অবশ্যই ভালো থাকবে এবং প্রচুর নিজের ছাদ বাগানে গাছ লাগাবে, এটাই আশা রাখছি। আজকের মতো তোমাদেরকে এখানেই জানাচ্ছি, নমস্কার।